আসন্ন রমজান ঈদ সামনে রেখে দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা পরিস্থিতি যানজট বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ সহ সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সচিবদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী বরাত দিয়ে বিশেষ এই নির্দেশনাগুলো তুলে ধরেন তার মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া। গেল বছরগুলোর চেয়ে এবারে রোজায় দেশে অনেক বেশি খাদ্য ও নিত্যপণ্যের মজুদ আছে বলেও জানান মুখ্য সচিব। এছাড়া স্বল্প আয়ের মানুষের জন্য সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির কথা জানিয়ে তিনি বলেন, ওএমএস কর্মসূচি ও টিসিবির মাধ্যমে রোজা ও ঈদ ঘিরে দুই কিস্তিতে এবার খাদ্যপণ্য সরবরাহ করা হবে। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ বিভিন্ন সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। খাদ্যপণ্যের মজুদ এবং সরবরাহ পরিস্থিতিটি পর্যালোচনা করেছি। সেখানে আমরা দেখেছি যে এই সময় আমাদের প্রতি বছর 12 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য রিজার্ভ থাকলেই আমরা সন্তুষ্ট থাকি, কিন্তু এবছর আমাদের কাছে 17 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে। আমরা একটি কমিটি করে দিয়েছি যে তারা খুব শীঘ্রই ঢাকা শহর সহ সকলকে নিয়ে বাজার মনিটরিং করবেন এবং যেখানে যে সিদ্ধান্ত দরকার সেটা তারা দেবেন।